ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين. وعليكم السلام ورحمه الله. الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد এক ভাই প্রশ্ন করেছেন জিহাদে আগ্রহ থাকতে হবে যদি না থাকে তার মৃত্যু হবে মোনাফিকের মৃত্যু আর জিহাদ অবস্থায় মৃত্যু হলে শহীদের মর্যাদা পাওয়া যাবে এখন প্রশ্ন হচ্ছে কাজ করলে মৃত্যুর পর শহীদের মর্যাদা পাওয়া যায় আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ প্রশ্ন পারলৌকিক সবের দিক দিয়ে যারা শহীদ তাদেরকে শহীদ হিসেবে নির্ধারণ করা হয় বিশেষ করে দেখা যায় যে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে বা ইসলামকে উঁচু করার জন্য যুদ্ধ করতে গিয়ে যারা শহীদ হয় যারা মারা যায় তাদেরকে শহীদ হিসেবে নির্ধারণ করা হয় আল্লাহ তালা তাদেরকে শহীদ হিসেবে নির্ধারণ করেন এছাড়াও যেহেতু সবাই শহীদের আশা আকাঙ্ক্ষা রাখলেও সবাই এইরকম ভাবে শহীদ হওয়ার সুযোগ পাবে না যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ ভাবে কয়েকটি কাজের জন্য নির্ধারণ করে রেখেছেন শহীদের মর্যাদা যেটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত সহিহ বুখারীর হাদিসে আসছে 653 নম্বর হাদিস 2829 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশ-শুহাদা ও খামসা শহীদ হচ্ছে পাঁচ ধরনের পুরস্কারে পুরস্কৃত পরলৌকিক মবতুন যারা প্লেগ রোগে আক্রান্ত অবস্থায় মারা যায় এইরকম ব্যক্তি শহীদের মর্যাদা পাবে গরিক এবং যারা পেটের রোগে আক্রান্ত অবস্থায় মারা যায় পেটের রোগে যারা আক্রান্ত অবস্থায় মারা যাবে এরকম ব্যক্তিকে আল্লাহ তালা শহীদের মর্যাদা দেবেন অসহিবুল হাদমি পানিতে ডুবে যে ব্যক্তি মারা যায় পানিতে ডুবে যে ব্যক্তি মারা যাবে এবং সাথে সাথে অশাহিদ ও ফিসাবিল্লাহ মাটি চাপা পড়ে যে ব্যক্তি মারা যাবে এবং আল্লাহর পথে থাকা অবস্থায় যদি মারা যায় তাহলে সে ব্যক্তি শহীদের মর্যাদা পাবে এটা হচ্ছে শহীদ হাদিস মুসলিমের হাদিস এছাড়া আরও রয়েছে বিশেষ করে আবদুল ইবন আমর ইবনুল আস রদিউল্লাহ তালানু বলছেন শহীদ বুখারি দুই হাজার চারশো আশি নম্বর হাদিস রসুল সাল্লাহ আলী বলছেন মাং কুতিলা দো না মালিহি ফাহুয়া শহীদ যে ব্যক্তি তার সম্পদ রক্ষা করতে গিয়ে খুন হয় সে ব্যক্তি শহীদদের মর্যাদা পাবে এছাড়াও আহ রসুল্লা আলিহাল্লামের আরো ও অন্যান্য হাদিস থেকে যেটা প্রমাণিত হয় যে কেউ যদি দিন রক্ষা করতে গিয়ে শহীদ হয় তাহলে সে শহীদ কেউ যদি তার পরিবারকে রক্ষা করতে গিয়ে শহীদ হয় মারা যায় খুন হয় তাহলে সে ব্যক্তিও শহীদের মর্যাদা পাবে যে হাদিসটি রয়েছে আবু দাউদের চার নম্বর হাদিস তিরমিজির এক হাজার নম্বর হাদিস এইরকম ভাবে শহীদের মর্যাদা আল্লাহ তালা আমাদের জন্য দিয়েছেন আল্লাহ রব আলামীন আমাদের প্রত্যেককে শহীদদের আশা আকাঙ্ক্ষা নিয়ে যাতে আমরা মৃত্যুবরণ করতে পারি আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম বারাকাতু